রাজ্যের শতাধিক পুরসভাগুলোর নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও পুরসভার দখল নিতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলো। কে কোন ওয়ার্ডের প্রার্থী হবে তা নিয়েও চলছে নানা জল্পনা কল্পনা। আসন্ন পুরভোটে জয়লাভ করতে মরিয়া শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে বিরোধী দল বিজেপি, সিপিএম ও কংগ্রেস, আর সেই মতো নিজেদের দলের প্রার্থীকে জেতাতে দলীয় কর্মীরা নেমে পড়েছেন ভোট যুদ্ধে। আসন্ন পুরসভাগুলোর উন্নয়ন ও অনুন্নয়নের খতিয়ান তুলে ধরতে বেঙ্গল লাইভের পক্ষ থেকে শুরু হলো পুরো ওয়ার্ডের ওয়ার্কশিট। আমাদের আজকের পুরো ওয়ার্ডের ওয়ার্কশিটের গন্তব্য উত্তর চব্বিশ পরগনার ঐতিহ্যবাহী পুরসভা অশোকনগর কল্যাণগড় পুরসভা। এই পুরসভার মোট আসন সংখ্যা 23টি। গত পুর নির্বাচনে তৃণমূল জয়লাভ করেছে 18টি আসনে, সিপিএম বিজয়ী হয়েছে 5টি আসনে। এই পুরসভার 2 নম্বর ওয়ার্ডটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর প্রবোধ সরকার এই পুরসভার চেয়ারম্যান। সম্ভবত আসন্ন পুর নির্বাচনে এই ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি, ফলে এই ওয়ার্ড নিয়ে তাই বাড়তি উন্মাদনা রয়েছে রাজনৈতিক মহলে। এই পুরসভার অন্তর্গত 2 নম্বর ওয়ার্ডে ভোটারের সংখ্যা আনুমানিক 6000 জন, যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন আনুমানিক 3200 জন, মহিলা ভোটার রয়েছেন আনুমানিক 2400 জন। পুরসভার সামগ্রিক উন্নয়নের পাশাপাশি চেয়ারম্যানের নিজস্ব ওয়ার্ডের উন্নয়ন নিয়ে কি বলছেন ওয়ার্ডের বাসিন্দারা? আমাদের এখানে 5 বছর চেয়ারম্যান সাহেব আছেন এবং খুবই ভালো কাজ করেছেন। আমাদের কোনো ওনার প্রতি কোনো অভিযোগ নেই, যথেষ্ট ভালো কাজ করেন। আর বিরোধী হিসেবে এখানে তেমন কেউ উল্লেখযোগ্যভাবে কেউ নেই। বিজেপি সামান্য ও ধরার ভিতর না, আর সিপিএম কংগ্রেস ও নেই, অস্তিত্বই নেই বলে চলে। আমাদের এখানে তৃণমূল যথেষ্ট সফল এবং সুস্থ এখানে আছে, এবং এখানে যে তৃণমূলের যে প্রতিনিধি আছেন বা তাদের সংগঠন খুব জোর। চতুর্দিকে রাস্তাঘাট গলি, সব রাস্তাঘাট হয়েছে, গলিতে জলের লাইন যাচ্ছে, পুকুরের পাড়গুলো বাঁধানো হয়েছে, আমাদের এখানে দোলনা হয়েছে, আশা করি জলের লাইন ঢুকবে। তারপরে যাদের ভাঙা ঘর আছে তাদের দেখছি হচ্ছে, আশা করি ভবিষ্যতে হবে। এখন কি বাকি আছে ঘর? হ্যাঁ, আশা আছে পাবো। আচ্ছা, আর বলছি যে রাস্তাঘাটের উন্নয়ন খুব ভালো, খুব ভালো। 5 বছরে যখন তখন মানে প্রভু থেকে ডেকে আপনারা পাশে থেকে? অবশ্যই, যখন তখন কাকু বনে জঙ্গলে আমাদের সঙ্গে এসে দেখা দূর ডালো ভাত খায়, এরকম পরিস্থিতিতে আছে। আসন্ন পুর নির্বাচনের ভোট যুদ্ধে এই ওয়ার্ডের তৃণমূল কর্মীরা নেমে পড়েছেন ময়দানে। রাজনৈতিক পরিসরে বিরোধীদের কোনোভাবেই জমি ছাড়তে রাজি নয় তারা, তাই ইতিমধ্যেই ওয়ার্ডে নিজেদের দখলে থাকা দেওয়ালগুলোতে তারা চুনের প্রলেপ দিতে শুরু করেছেন। পাশাপাশি তুমুল উৎসাহে বাড়ি বাড়ি জনসংযোগে মেতেছে শাসক দলের কর্মীরা। প্রচারের প্রাথমিক পর্বে শাসক দল নেমে পড়লেও এখনও ভোট ময়দানে সেভাবে দেখা যায়নি বিরোধী দলগুলোকে, ফলে এদিক থেকে বিচার করলে প্রচারের প্রাথমিক পর্বেই বিরোধীদের বেশ কয়েক ধাপ পেছনে ফেলে সাংগঠনিক শক্তিকে হাতিয়ার করে প্রচারে ঝড় তুলে এগিয়ে চলেছে মা মাটি মানুষের দল। উন্নয়ন বলতে গেলে পৌরসভার বয়স হয়ে গেলে প্রায় 35 বছর, তো এই বছরই প্রথম পৌরসভায় আমরা যাকে চেয়ারম্যান হিসেবে পেয়েছি কাউন্সিলর, এইরকম কাজ পূর্ববর্তী কোনোদিনই হয়নি। আগে মনে হতো আমরা হয়তো পঞ্চায়েতেই থাকি, কিন্তু পৌরসভার সমস্ত খরচাবার্তায় পৌরসভা লাগতো, কিন্তু এবছর যা কাজ হয়েছে, ব্যাপক গার্ডওয়াল হয়েছে, সমস্ত রাস্তা, কোনো রাস্তার কাঁচা নেই। আমাদের 2 নম্বর ওয়ার্ডেও আমরা সম্ভাব্য ক্যান্ডিডেট হিসাবে প্রবোদ সরকারের নামে আমরা পাচ্ছি, যেহেতু আমাদের চেয়ারম্যান প্রবোদ সরকার ছিলেন, উনি ভালো কাজ করেছেন ওয়ার্ডে, এই জন্য সম্ভাব্য তালিকায় ওনার নামই ধরে আমরা কর্মীরা নিজেরা সব দেয়াল লেখা শুরু করে দিয়েছে। বাড়ি বাড়ি যাচ্ছে, ক্যাম্পেনিং করছে, বুথ ওয়াইজ মিটিং হচ্ছে, গ্রুপ মিটিং হচ্ছে, বাড়ি বাড়ি মনে করেন 5-10টা ফ্যামিলি কোনো গলির মধ্যে থাকলে সেই গলিতে 5-10টা ফ্যামিলি নিয়ে আমরা বসে কথা বলছি। আমাদের বিগত দিনের যে ক্যান্ডিডেট ছিলেন আমাদের চেয়ারম্যান প্রবোধ সরকার, উনিও সময় দিচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে কথা বলছেন। সূত্রের খবর, এই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থীকে বেগ দিতে কোনো হেভিওয়েট প্রার্থীকে টিকিট দিতে চলেছে রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপি। জানা গেছে এই ওয়ার্ড থেকে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জেতানোর লক্ষ্যে এখন থেকেই গুটি সাজাতে শুরু করেছে গেরুয়া শিবির। তবে তৃণমূলের কর্মী বা সমর্থকরা তাদের প্রতিপক্ষকে কোনোভাবেই প্রাধান্য দিতে রাজি নয়। তাদের মতে এখানে কোনো বিরোধী শক্তি নেই, আর থাকলেও
তারা বিক্ষিপ্ত। বিজেপি যেই ক্যান্ডিডেটের নাম আমাদের এখানে শোনা যাচ্ছে দুই নম্বর ওয়ার্ডে দাঁড়াবে, মানে হাওয়ায় ভাসছে, সেই ক্যান্ডিডেটের নামে অনেক অ্যালিগেশন আছে আমাদের এখানে। উনি সেই যে ওভারকাম করে, আমি আশা করি যে বিজেপি দল তাকে ক্যান্ডিডেট হিসাবে এখানে দেবেন না, দিলে হয়তো যতটুকু নাম এসেছে ওনার নামেই ডুবে যাবে বিজেপি। কেননা উনি প্রায় 90 দিন হয়তো জেল কেটেছেন, ওনার চাকরি করতেন আমাদের পৌরসভাতে, ওনার সেখান থেকে মানে স্যাকও করা হয়েছে পৌরসভার থেকে। এখন দেখা যাক কি করে বিজেপি, কোন ক্যান্ডিডেট দেয়, আমাদের ওয়ার্ড থেকে কেউ দাঁড়াবে বলে মনে হচ্ছে না। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে শুধু দুই নম্বর ওয়ার্ডই নয়, অশোকনগর কল্যাণগড় পুরসভার প্রতিটি ওয়ার্ডেই উন্নয়নের ছাপ রেখেছেন প্রবোদ সরকার, ফলে উন্নয়নের নিরিখে ভোটে বাজিমাত করবে একমাত্র তৃণমূল। দুই নম্বর ওয়ার্ড জুড়ে উন্নয়নের বেশ কিছু চিত্র স্পষ্ট থাকলেও অনুন্নয়নের চিত্র কিন্তু বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে গোটা ওয়ার্ড জুড়ে। পুরবাসীরা অনেকেই সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, পুর ভবনের দরবারে হত্যে দিলেও মেলেনি উপভোক্তার অধিকার, এমন অভিযোগও শোনা গেল বাসিন্দাদের মুখে। মোটামুটি খারাপ না, গেলে বেশ ভালোই, কোনো ইয়া টিয়া করে না, কিন্তু গদ্য আর তো দিচ্ছে না, বলে দেন দিবে দিবে এই বলে। আপনি কি অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, আমি একবার না তিনবার। কি বলে? বলে শুধু গদ দিবে। কল্যাণগড় পৌরসভার প্রবোদ সরকার তো চেয়ারম্যান আছে আপনাদের ওয়ার্ডে, তা বাড়ি কি পেয়েছেন হাউস হোল্ডে? বাড়ির কাগজপত্র আমি জমা দেওয়া, ঠিক আছে, বলেছে যে বাড়ি দেবে, ঠিক আছে। এখন এটার বিষয়ে সঠিক আমি জানি না, এটা আমার মা জানে ভালো। কতদিন মোটামুটি অ্যাপ্লাই করেছেন? বেশি না, এইবারই এই প্রথমই অ্যাপ্লাই করা হয়েছে। এই ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে বিস্তর ক্ষোভ রয়েছে বিরোধীদের। প্রকৃত উন্নয়ন যেটা ওকে বলে, সেই উন্নয়নের প্রচুর খামতি। এই উন্নয়নের থেকে মানুষ, বিশেষভাবে গরিব যারা আছে তারা বঞ্চিত। বিশেষ করে যেটা মানুষের মুখে শোনা যাচ্ছে যে হাউস ফর যে অল, যে সবার জন্য যে বাড়ি, সেই বাড়িটা বিশেষভাবে গরিব মানুষরা পায়নি। খুঁজে দেখা যাচ্ছে আমাদের ওয়ার্ডে যে যাদের ছাদ আছে সেই ছাদওয়ালা বাড়িতেই বাড়িগুলো হচ্ছে। প্রকৃত যারা গরিব মানুষ, যেটা সবার আগে পাওয়ার কথা, এসসি, ওবিসি, এসটি, এরা কিন্তু বাড়িটা পায়নি। দেখা যাচ্ছে কিছু কিছু বাড়ি যে তাদের একটা বাড়ি আছে কিন্তু আর একটা ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গায় বাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু যাদের ঘর ভেঙে পড়ছে, উপরে টিন টালি যেটা এখন খুব কম দেখা যায়, সেটা আমাদের পাড়ায় কিন্তু সেই সমস্ত বাড়ি কিছুই হয়নি। দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিসরে থাকা তৃণমূল কাউন্সিলর প্রবোদ সরকার অবশ্য ওয়ার্ডের উন্নয়নের অভিযোগ মানতে নারাজ। তার যুক্তি, সরকারি নিয়ম অনুসারেই প্রত্যেকে সরকারি সুবিধা পেয়েছেন। আপনারা জানেন যে এটা সেন্ট্রাল এবং রাজ্যের যৌথ প্রজেক্ট, তার সাথে ঢুকেছে বেনিফিশিয়ারিকে এবং পুরসভাকে। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি টাকা না দেয় তা স্টেটের ম্যাচিং শেয়ার আসবে না, স্টেটের ম্যাচিং শেয়ার না আসলে মিউনিসিপ্যালিটি শেয়ার যাবে না, মিউনিসিপ্যালিটি না আসলে বেনিফিশিয়ারি তার টাকা দেবে না, ফলে এতগুলি সমস্যার জন্য আমাদের সবাইকে চাইলেও দেওয়া যাবে না। এবার আপনি বলুন, যে লোকটা দোতলা বাড়ি আছে আমি তাকে তাকে দেবো না, যা তালিকা তাকে আগে দেবো? এখন সবাই চায় বাড়ি পেতে, সবাইকে তো আমি একবার দিতে পারবো না। আমি চেষ্টা করছি যাদের সরকারি যে ক্রাইটেরিয়া সেটাকে মেনে যতটা সম্ভব দেওয়ার সেই চেষ্টা করছি। আমার ধারণা এই লট পেয়ে গেলে লোকে সে চাইতে থাকবে না। প্রবোদ সরকারের বিরুদ্ধে চাচা ছোলা ভাষায় আক্রমণ শানালেন অশোকনগর যুব কংগ্রেসের সহসভাপতি সৌমেন ঘোষ। এই ওয়ার্ডে সবই উন্নয়ন হয়েছে, 5 বছর ধরে উন্নয়ন হয়েছে, চেয়ারম্যানের শারীরিক উন্নয়ন হয়েছে, চেয়ারম্যানের বাড়ির উন্নয়ন হয়েছে, চেয়ারম্যানের পাশে এলিতেলি মোহাম্মদ আলী যারা থাকেন তাদের উন্নয়ন হয়েছে। 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের উন্নয়ন হয়নি। আর উন্নয়ন বলতে ওই কয়েকটা হয়তো এদিক ওদিক এলইডি লাইট লাগিয়েছে, এছাড়া সাধারণ মানুষ, গরিব মানুষের 2 নম্বর ওয়ার্ডের কোনো মানুষের উন্নয়ন হয়নি, ডেভেলপ বলে কোনো জিনিস 2 নম্বর ওয়ার্ডে হয়নি। সিপিএম ও কংগ্রেসের সুরে সুর মিলিয়ে তোপ দেখেছে বিজেপি নেতা শুভ্র প্রকাশ চক্রবর্তী। ঘর বাড়ি যে ডিস্ট্রিবিউশনের জায়গাটা আসছে, যে সরকারি ঘরগুলো আসছে কেন্দ্র এবং রাজ্য যৌথ উদ্যোগে,
সে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরগুলো স্বজন পোষণ হয়েছে ব্যাপক পরিমাণে এবং ঘর বিলির ক্ষেত্রে, ঘর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে, এরকম রিপোর্টও কিন্তু আমাদের কাছে আছে। এবং দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা এই বিষয়ে কোনোটাতেই আমরা স্যাটিসফাইড না। বর্তমান যে সরকার বা বর্তমান যে দল তৃণমূল কংগ্রেস, সেই দলের যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের কাজে আমরা কিন্তু সন্তুষ্ট নই। এবং সাধারণ এলাকার, সাধারণ আমি নিজে একজন ভারতীয় জনতা পার্টির একজন কর্মী, সে আমার এটা হোমওয়ার্ক, ঠিক আছে? এবার সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি এটা স্পষ্ট বলতে পারি যে এখানকার মানুষ এই কাজে কিন্তু সন্তুষ্ট নয়। যদিও বিরোধীদের তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন চেয়ারম্যান তথা দুই নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রবোধ সরকার। তার দাবি, তিনি সর্বক্ষণ মানুষের পাশে থাকেন, তাই এই ওয়ার্ডের মানুষ তাকে ছেড়ে যাবেন না। মানে 50 বছর প্রায় আমার রাজনৈতিক জীবনের বয়স, আমার ওয়ার্ডেই আমি ছিলাম, আমি কোনো বাইরে যাইনি এবং ছাত্রদের থেকে এখানেই করি, ফলে ওয়ার্ডের প্রত্যেক লোকের সাথে আমার সম্পর্ক আছে, তাদের প্রতি আমার বিশ্বাস আছে, তারা আমার উপর রাগ করলেও আমাকে ছেড়ে যাবে না, আমিও তাদের সঙ্গে রাগ করলে আমি তো ছেড়ে যাবো না। কারণ হচ্ছে এটা একটা পারিবারিক সম্পর্ক আমার সাথে প্রায় সবার তৈরি হয়েছে, ফলে আমি দু নম্বরের ভোট নিয়ে বেশি চিন্তা করছি না, আমি শুধু ভাবি মানুষের কষ্ট না হয়, মানুষের পাশে যেন থাকতে পারি। আমি 2015 সালে যখন নির্বাচন দাঁড়াই তখন যে কথা দিয়েছিলাম তারা সবটাই রক্ষা করতে পেরেছি। এই প্রতিদিন ওয়ার্ডে 4-5 ঘন্টা হাঁটি এখন, এবং প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা গলিতে যাই আমি, কার কী সমস্যা, কার কোথায় কী আছে, এবং কথাবার্তা বলি, মানুষও স্বতঃস্ফূর্তভাবে তাদের সমস্যার কথা বলে আমাকে, এবং সেই সমস্যার সমাধান করার চেষ্টা করি। আসন্ন পৌর নির্বাচনে CPM ও কংগ্রেসকে কিছুটা প্রতিদ্বন্দ্বী ভাবলেও BJP কে কোনোভাবেই প্রতিপক্ষ মানতে নারাজ প্রবোধ সরকার। আমার BJP কে আমি আমার প্রতিদ্বন্দ্বী ধরছি না, কারণ লোকসভা নির্বাচন আর নির্বাচনের সঙ্গে অনেক রাত দিন পার্থক্য, BJP আমার ওটা কোনো ফ্যাক্টর হবে না। আমার ধারণা CPM কংগ্রেস জোট হলে তারাই হবে, BJP সেই জায়গায় নেই এখন। কার দখলে থাকবে পুরসভা, কে করবে বাজিমাত, প্রচারে ঝাঁ জানতে প্রতিপক্ষকে বিধে, নিজেদের পালে হাওয়া টানতে আসরে ডান বাম সকলেই। তবে প্রচারের প্রথম পর্বে দেওয়াল দখল ও দেওয়াল লিখনে প্রতিপক্ষদের থেকে 100 কদম এগিয়ে তৃণমূল। সাংগঠনিক শক্তি ও উন্নয়নকে সামনে রেখে এবারও কি বাজিমাত করতে পারবে ঘাসফুল শিবির? এই প্রশ্নের উত্তর খুঁজতে চুলচেরা বিশ্লেষণে এখন বুধ হয়ে রয়েছেন অশোকনগরবাসী ও রাজনৈতিক মহল। অশোকনগর থেকে সুজয় বালা ও উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বেঙ্গল লাইভ।